হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে মানুষের টিজার নিয়ে। তো আমি মানুষের পোস্টার রিয়াকশন দিইনি এবং তার জন্য জিতে যারা ফ্যান্স রয়েছে তারা আমার কমেন্টে এসে লিখেছে, অনেক কিছু লিখেছে। এবং আমি সত্যি কথা বলছি, আমি কেন দিইনি, আমার পোস্টারটা একদম জঘন্য লেগেছিলো। আমার মনে হয়েছিল কোনো খাটনি হয়নি পিছনে, এবং আমি বলতে চাইছিলাম না কারণ আমি বললে লোকের কাছে অপ্রিয় হয়ে যায়, কারণ আমি সত্যি কথা বলবো। বাট দ্য টিজার ইজ ব্যাং অন। দেখুন, জিৎ এমন একজন অ্যাক্টর যে খুবই আন্ডার ইউটিলাইজড, মানে হি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার অফ বেঙ্গলি সিনেমা, কিন্তু তার যতটা অ্যাজ অ্যান অ্যাক্টর পোটেন্সিয়াল আছে আমরা দর্শক হিসেবে বুঝতে পারি। মানে ম্যাক্সিমাম ডিরেক্টার্স, খুব এরকম রেয়ার কিছু ডিরেক্টার্স আছে বাদ দিয়ে, ম্যাক্সিমাম ডিরেক্টার্সরা তার পোটেন্সিয়ালটাকে ইউজ করতে পারে না। কিন্তু সঞ্জয় সমাদ্দারের ব্যাপারে যতদূর আমরা শুনেছি বাংলাদেশের লোকেদের কাছ থেকে, তার সব কাজ তো আমি দেখিনি, বাট যেটা শুনেছি সেখান থেকে মনে হচ্ছে, এবং এই টিজারটা দেখে মনে হচ্ছে কোথাও গিয়ে, যে জিতের অভিনেতা সত্তাটাকেও ব্যবহার করা হয়েছে স্টার সত্তাটাকে ব্যালেন্স করে, যেটা মনে হচ্ছে আমার টিজারটা দেখে। এবং আমার এই টিজারটা ব্যাপক লেগেছে। টিজারটার মধ্যে সব কিছু খুব ভালোভাবে ইনসিঙ্কে কাজ করছে। টিজারটা খুব কোহারেন্টলি কাটা হয়েছে, টাইটভাবে কাটা হয়েছে। গল্পের ব্যাপারে আপনি আইডিয়া পাবেন না, বাট থিমটা সম্পর্কে একটা জাস্ট হিন্ট দিয়ে দেওয়া হয়। এবং টিজারের মধ্যে কিছু শর্টস আছে যেগুলো ব্যাপক হয়েছে। তো সবচেয়ে প্রথমে যে জিনিসটা আমার ভালো লেগেছে, যেটার আমি নিজে পার্সোনালি খুব ফ্যান, আমি সেই ধরনের কাজ করার চেষ্টাও করেছি আপনাদেরকে আগে বলেওছি, আপনারা দেখেওছেন, অ্যাকশন। এবং অ্যাকশন বাংলাতে যেখানে ধীরে ধীরে কমে আসছে, সেখানে জিৎ কিন্তু ট্রাই করে যাচ্ছে পরের পর পর ছবিতে। এবং মানে রবি বর্মার সাথে যখনই কোলাবরেট করছে, একটা এক লেভেল উপরে নিয়ে যাচ্ছে ব্যাপারটাকে। রাবণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম অ্যাকশন ওয়াজ টপ নচ, সেটা মানুষে আরও এক লেভেল উপরে যাচ্ছে। একটা শট আছে, দেখবেন ক্যামেরাটা পুরো রোটেট করছে, মানে পুরো 360 পজিশনে আবার ফেরত আসছে। ওই শটটা আমার ব্যাপক লেগেছে। আর লাস্ট সিনে যেখানে কাটারিটা তুলে জিৎ লাফিয়ে মারছে, ওই সিনটাতে ব্যাপক লেগেছে। তো অ্যাকশন সিনসগুলো বা বাইক নিয়ে জাম্পের একটা সিন আছে, গাড়ি থেকে নামছে, ওই সিনসগুলো ব্যাপকভাবে স্ট্রেচ করা, ভেরি ভেরি ওয়েল শট, দারুণ লাগছে। তার সাথে লাইটিং ইত্যাদি খুব ভালো লাগছে। ডায়লগসগুলো খুব ভালো হয়েছে, অর্ণব ভৌমিকের প্রশংসা করবো। ডায়লগস এখানে অর্ণব ভৌমিক লিখেছে, যে জিতে সচরাচর রাবণেও লিখেছিল, বাজিতেও লিখেছিল। বাজির ক্ষেত্রে আমার ডায়লগস ভালো লাগেনি, বাট এই ছবিটার ক্ষেত্রে যে মানে অ্যাটলিস্ট টিজার লেভেল থেকে, ছবি দেখলে আরও বেটার আমরা বলতে পারবো, যে ডায়লগসগুলো রয়েছে খুব মিনিংফুল হয়েছে, সিনেমার থিমের সাথে কোথাও যাচ্ছে। এবং খালি কিন্তু টিজারটা জুড়ে ফোকাসটা খালি জিতের ওপর নয়, বাকি ক্যারেক্টার্সদেরকেও দেখানো হয়েছে। কিন্তু বিদ্যা সিনহা মিমকেও আমরা দেখতে পেয়েছি, সুস্মিতাকেও আমরা দেখতে পেয়েছি, এবং যার কথা বলতেই হবে, জিতু কামালের দুটো শট রয়েছে, কিন্তু তার মধ্যে প্রথম শটটা ইজ এ সিন স্টিলিং শট, মানে যেখানে ও মাংস খাচ্ছে, যা লুকটা এরকম যেরকম ভাইবটা দিচ্ছে ওই শটটা ব্যাপক। ওই মানে ওটা আমার মনে হয় টিজারের সবচেয়ে হাইলাইট শট হয়ে গেছে, একটা শট, বাট জিতু কামাল যেরকম এক্সপ্রেশন দিয়েছে দারুণ লাগছে ওটাতে। এবং যদি টিজারটার এন্ডে গিয়ে আপনারা ভালো করে লক্ষ্য করেন, যে জিতু কামালকে আমরা প্রথমে একটা হিংস্র মানে প্রায় পশু হিসাবে দেখতে পাচ্ছি, শেষে গিয়ে সে যেন একটা মানে একটা পরিবর্তিত মানুষ হয়ে গেছে। সে বসে আছে, তার চোখ দিয়ে জল পড়ছে, সে কিন্তু ভালো হয়ে গেছে। এবং জিতকে আমরা প্রথম দিকে ইমোশনাল হিসেবে দেখতে পাচ্ছি টিজারের প্রথম দিকটাতে, ঠিক আছে, কিন্তু যখন শেষের দিকে পৌঁছায় সে বলছে টাকাকে কখনো মানে টাকার ওপর অবিশ্বাস করাটা পাপ, এরকম একটা ডায়লগ আসছে, তখন কিন্তু ওর এক্সপ্রেশনটা চেঞ্জ হচ্ছে। ও প্রথমে ভালো ছিল, ও খারাপ হয়ে গেল, জিতু কামাল খারাপ ছিল ভালো হয়ে গেল। তো আমরা আগে কিছু আপডেট উঠে এসেছিলো, সেখান থেকে জানতে পেরেছিলাম যে একটা ক্যারেক্টারগুলো কোথাও গিয়ে সুইচ হয়ে যাবে, তাদের পার্সোনালিটিটা এমন লাইফ তাদেরকে এমন একটা সার্কামস্টান্সেস এনে দাঁড় করাবে যে তাদের মানে ক্যারেক্টার্সগুলো সুইচ হয়ে যাবে। তো মেবি জিতের একটা পাস্ট আছে, আমরা শুনেছিলাম সে পুলিশ অফিসারের চরিত্র প্লে করছে, তো তার সাথে কিছু একটা হয়েছে। দেখবেন কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শর্টসের মাধ্যমে আমরা বুঝতে পারি তার সাথে কিছু একটা হয়েছে, কিছু ইনজাস্টিস হয়েছে, যে কারণের জন্য জিতের ক্যারেক্টারটা আজকে এরকম হয়ে গেছে, সেই ব্যাপারটাও থাকতে চলেছে। মানে এখানে একটা গল্প থাকতে চলেছে, হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স নিয়ে একটা মেসেজ থাকতে চলেছে, মানে একটা ফিলোসফি রয়েছে ছবিটার মধ্যে। তার সাথে ডেফিনেটলি কমার্শিয়াল ভ্যালু তো রয়েছে, অ্যাকশন রয়েছে, আর বিজিএমের কথা বলতে হবে, বিজিএমটা দারুণভাবে ওয়ার্ক করে। স্পেশালি টিজারটা শেষের দিকে যে আমরা একটা মিউজিক শুনতে পাই, সেটা দারুণভাবে ওয়ার্ক করছে, দারুণ লেগেছে ওই জায়গাটা, এরকম একটা মিউজিক যেটা দিয়েছে ওটা খুব ভালো লেগেছে। তো ভেরি ভেরি ওয়েল ডিজাইন্ড টিজার, খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। এবং আমার মনে হয় যদি বাকি প্রমোশনাল মেটেরিয়ালসগুলোও এতটা ইম্প্যাক্টফুল হয়, টিজার যদি এতটা ইম্প্যাক্টফুল হয়েছে, ট্রেলার যদি আরও ইম্প্যাক্টফুল হয়, গানগুলো যদি ভালো হয়, তাহলে আমার মনে হয় দেখুন এই ধরনের ছবি যেটাকে আমরা কমার্শিয়াল মশালা ফিল্মস বলি, সেই ছবি তো হয় না সচরাচর, এটার কিন্তু একটা দর্শক আছে। বাংলার ক্ষেত্রে, বাংলা সিনেমার ক্ষেত্রে কমে গেছে, মানে অনেকে আছে যারা বিমুখ হয়ে গেছে, কিন্তু ভালো ছবি যদি পরপর আসতে থাকে তারা কিন্তু কোথাও একটা গিয়ে ফিরবে, তারা ওই ভরসাটা জিতবে। তো জিৎ যেহেতু বারবার ট্রাই করে যাচ্ছে, নানানভাবে ট্রাই করে যাচ্ছে, এবং সে এটাতে বিশ্বাস করে, এবং সেই বিশ্বাসটা স্ক্রিনে আমরা দেখতে পাই, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কনভিকশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন আ কমার্শিয়াল ফিল্ম, সেটা কিন্তু তার প্রথম শট থেকে আমরা বুঝতে পারি যে হি ইজ কনভিন্সড অ্যাবাউট হোয়াট হি ইজ ডুইং। তো সেই জিনিসটা খুব ভালো লেগেছে আমার। আই রিয়েলি এনজয়েড দি টিজার। আমি বলবো যে
লাস্ট যে কটা মানে রাবণের একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিল যেটাতে জিত ওয়াজ মানে এন্টারিং গোডাউন এরকম একটা ছিল হাতে ইয়ে নিয়ে, ওই টিজারটা দারুণ ছিল, ওটার বিজিএম ইত্যাদি ওটা খুব ইম্প্যাক্টফুল একটা টিজার হয়েছিল। এবং তারপরে আমার এই মানুষের টিজারটা দারুণ লেগেছে, দারুণ লেগেছে। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।